পরিদার গোলা আসছে গোলা আসছে পর পর চৌকিদার ইলিয়াস কালিঙ্গের ঘোড়া এ বিখ্যাত আবার ফোন করে শুনছি টেক পাজা পুরি লস করে ঘোড়া কয়েকটা দিন রেস্টে ছিল পরে রেস্টে ছিল তারপর আজকে মাঠে নেমেছে দেখা যাক ওয়েদার খারাপ আছে মাঠে কাদা আছে এই জল মাঠে কেমন পারফর্ম করে সে অপেক্ষায় আমরা আছি এই পুরি লস করে ঘোড়ার পারফর্ম দেখার জন্য আমরাও চোখ রাখুন আমার ইউটিউবের পর্দায় সাইন টকি এডি সব ঘোড়া দাঁড়িয়ে পড়েছে এই এই বকুলতলার ঘোড়া জেদ লস করে কালিঙ্গের ঘোড়া কালা চাঁদ আজকার গাজী তারপরে ইলিয়াসপুর কেতে ঘোড়া সেই চ্যাম্পিয়ন ঘোড়া You are watching Timirboron Mondol YouTube channel. Welcome to my channel. Hello, Bondura. Hazir hocchi notun ghora chor niye. Aaj 11 May 2024 sal. Aaj Mutrupathan antargoto Raspur grame ek biyar boro ghora to ache. Amra dekhabo dukkher bishoy ektai je goto soptahe 4-5 din khub brishti hoyeche ar ajke dupure pray 1 ghonta মুসলধারে বৃষ্টি হয়েছে আমরা তো সবাই মনে করি যে ঘোড়াচুর ক্যান্সেল হয়ে যাবে তাও মেলা কমিটি এই ওয়েদারেই ঘোড়া ছাড়বে তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য মাঠ পুরো কাদা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছেন আমরা খালি পায়ে ব্লক করছি কাদা মাঠে যাই আমরা দেখাবো আমরা সঙ্গে থাকুন দেখে থাকুন এই মূত্রপুত্র অন্তর্গত রাজপুরের ঘোড়াচুট ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুরু হচ্ছে পতাকা দেখানো বৃষ্টিতে নিচে পতাকাও পড়ে গেছে এত মুষলধারে বৃষ্টি হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাজপুর মাঠ থেকে মূত্রপুত্রের অন্তর্গত মুষলধারে বৃষ্টি প্রথম নিশানা দেখাচ্ছে ঘোড়া দলের ঘোড়া প্রথম নিশানা পথে গিয়ে গেল তারপরে ঘোড়া যাচ্ছে নিশানা পথে হ্যাঁ চলে এসছে জিয়াদ লস্কর নতুন হাট দেখা যাক অনেকদিন পরে দেখলাম মাই মাঠে কেমন ছোটে এই রাজপুরের মাঠ থেকে মূত্রপুত্রের অন্তর্গত আমিনুর জকির নাম এই যাচ্ছে এই চলে গেল সে আসছে ফরিদ লস্করের ঘোড়া টেক পাজার প্রবেশ করছে নিচে না পথে লাখিও চলে এসছে লাখি দাম এই কাদা মাঠে এই বাড়ি বেরিয়ে গেল ফরিদ লস্করের ঘোড়া টেক পাজা তারপর আরো ঘোড়া যাচ্ছে সামনামণির ঘোড়া নাসিমের আর বাচ্চা ঘোড়াও এসে গেছে বাচ্চা ঘোড়াটা এসে গেছে নাসির পাই ক্যারেক্টার ঘোড়া রাকিবুল মল্লিক রাজপুরে ঘোড়া রাকিবুল তারপরে আসছে গোবিন্দপুরে ঘোড়া পাশের গ্রাম তারপর নিশানে আসছে ক্যানিং আফজার গাজী ঘোড়া এগিয়ে আসছে নিশানা পথে আমাদের দেখাবো কটা ঘোড়া এসছে কীভাবে এগিয়ে আসছে আপনারা সঙ্গে থাকুন দেখে থাকুন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মূত্রপুত্রের অন্তর্গত রাজপুরের ঘোড়াচুট মেঘাচ্ছন্ন ওয়েদার বৃষ্টি হয়েছে তাই অনেকটা অন্ধকার করে আছে মেঘাচ্ছন্ন ওয়েদারে ঘোড়া আসছে এগিয়ে প্রথমেই আসছে সেই নীলাটের বিখ্যাত ইলিয়াসপুর গাইতে ঘোড়া প্রথমেই আসছে নিশানা পথে তারপর আরও ঘোড়া আসছে আরও ঘোড়া আসছে পরপর আমি দেখাচ্ছি একে একে ঘোড়া দলে ঘোড়া হামনামণির ঘোড়া এক নতুন ঘোড়া গোবিন্দপুরের দেখা যায় কেমন ছোটে একদম নতুন মাঠ নতুন মাঠ তারপর আসছে জিয়াদ লস্করের ঘোড়া চৌকিদার নতুন হাট নতুন হাটের ঘোড়া বকুলতলা বকুলতলার ঘোড়া আরও ঘোড়া দেখাচ্ছি আমাদেরকে সেই আসছে বিখ্যাত টেক পাজার ফরিদ ফরিদপুর ঘোড়া ফরিদ লস্করের বিখ্যাত ঘোড়া সুন্দর ঘোড়া সে চ্যাম্পিয়ন জকি সাইন জকি হাই দেখিয়ে দাও ঠিক আছে ভালো পারফর্ম করতে হবে অনেক দিন রেস্টে ছিল চোট ছিল ঘোড়াটা তো আবার নামিয়েছে অনেকদিন পরে কয়েক সপ্তাহ পরে আমাকে দেখাবো আজকের মাঠে কেমন পারফর্ম করতে পারে আমার সঙ্গে থাকুন দেখে থাকুন রাজপুরের ঘোড়া দৌড় তারপর একটা বড় ঘোড়া আসছে আজগার গাজী মালিকের নাম ক্যানিংয়ের ঘোড়া খুব বড় মাপের ঘোড়া দেখা যাক আজকের কেমন পারফর্ম করতে পারে কি ফলাফল করতে পারে দেখা যাক এই মাঠে রাজপুরের মাঠ পুরো কাদা হয়ে গিয়েছে এখানে ঘোড়া কেভাবে কীভাবে ছুটবে বোঝা যাচ্ছে না আর মাঠ অনেক বড় মাঠ আছে দেখা যাক কেমন পারফর্ম হয় আমাকে নিয়ে যাবো এবার স্টার্টিং পয়েন্টে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বর্ষা হয়ে দাঁড়িয়ে জকি দেওয়া হয় জকি নাম্বার দেওয়া হচ্ছে এখন
টেস্ট নাম্বার ঘোড়া আগর করেছে 14টা ঘোড়া এসেছে সব ঘোড়া দাঁড়িয়ে পড়েছে এই এই বকুলতলার ঘোড়া জেড লস স্কোরের ক্যানিংয়ের ঘোড়া কালা চাঁদ মালিকের নাম আজগর গাজী এই বড় বাপের ঘোড়া দেখা যাক কেমন পারফর্ম করতে পারে আজকের এই মাঠে আমি দেখাচ্ছি দাঁতপুরের ঘোড়া মালিকের নাম রাকিবুল তারপরে আছে নাসিম পাইক সামনামণি দেখাচ্ছি আমরা সরাসরি দকি এই তারপরে ইলিয়াসপুর কেতে ঘোড়া সেই চ্যাম্পিয়ন ঘোড়া দেখাচ্ছি আমরা সরাসরি আসপুরের মাঠ থেকে আর তারপর সে বিখ্যাত টেক পাজা হরিদ লস্করের ঘোড়া তো আমরা দেখাচ্ছি একটা দিন রেস্টে ছিল রেস্টে ছিল তারপর আজকে মাঠে নেমেছে দেখা যাক ওয়েদার খারাপ আছে মাঠে কাদা আছে এই জল মাঠে কেমন পারফর্ম করে সে অপেক্ষায় আমরা আছি এই ফরিদ লস্করের ঘোড়ার পারফর্ম দেখার জন্য আমারও চোখ রাখুন আমার ইউটিউবের পর্দায় সাইন চকি রেডি হয়ে আছে তারপর গোবিন্দপুরের ঘোড়া নতুন ঘোড়া জকি উঠে গিয়েছে এবার ঘোড়া ছাড়বে প্রথম রাউন্ডে সমস্ত করার দেখ উঠে গিয়েছে যে কোনো মুহূর্তে প্রথমে অনেক ঘোড়া ছেড়ে দেবে এই আবার সে আবার সেই ঘোড়াটা সেই একই ঘোড়া সেই সেই সই শুলে সেই পাল্টি খায় সহিষ্কি তুলতে নেই সেই বিয়ারা পাগলা ঘোড়াটা সহি শুনলেই ও জাম কাটে সব ঘোড়া শুরুর আগে ঘুরিয়ে নিচ্ছে এই করতে করতে কোনো মুহূর্তে ঘোড়া ছেড়ে দেয় প্রথম রাউন্ডের বাবা এদিকে আকাশ ও বিদ্যুৎ চমকাচ্ছে বেলম্যান উঠে গেছে যে কোনো মুহূর্তে প্রথম রাউন্ডে ঘোড়া ছেড়ে দেবে কিরকম করা আছে তাও সমস্ত ঘোড়া এগিয়ে আছে আর বেলম্যান উপরে আছে তাও বেলম্যান উঠে গেছে উপরে এই করতে করতে বেল মেরে দেবে প্রথম রাউন্ডে মালিক শুনছে না কেউ কেরকলে ঢুকছে না আর ঘন্টা বেল মারছে না বেলম্যান বলছে গেল অনেক সময় নেওয়ার পরে প্রথম রাউন্ডে ঘোড়া ছেড়ে দিয়েছে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে আমাদের নিয়ে যাবো ফিনিশিং পয়েন্টে প্রথম রাউন্ডের ঘোড়া ছুটে রাজপুর মাঠের আমাদের সঙ্গে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মিশনা পয়েন্ট এসে গিয়েছি অপেক্ষায় আছি দেখা যাক কোন ঘোড়া কোন পজিশনে আসে ঢুকে গেছে প্রথমেই আসছে ফরিদের ঘোড়া টেক পাজা ফরিদ প্রথম আসছে চ্যাম্পিয়ন ঘোড়া প্রথম রাউন্ড প্রথমে গিয়ে আসছে দুরন্ত গতিতে ঘোড়া আসছে গিয়ে টেক পাজা ফরিদ লস্করের ঘোড়া খুব দুর্দান্ত গতিতে আসছে আসছে সাইন জকি নিয়ে আসে ফরিদের ঘোড়া আসছে আসছে গিয়ে আসছে তারপর আরও আসছে আরও আসছে ইলিয়াসের ঘোড়া আসছে তারপর ইলিয়াসের ঘোড়া আসছে তারপর
তা পাঁচ চৌকিদারের ঘোড়া জিয়াদ লস্কর নতুন হাট আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে তারপর ক্যানিং এর ঘোড়া আরো আসছে আসিমের ঘোড়া সামনে মনি তা পাঁচ আসছে গোবিন্দপুরের ঘোড়া তারপর আসছে ঘোড়াতলা ঘোড়া কুকুর যাচ্ছে ছুটে কুকুর ধাবড়া যাচ্ছে সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম এই রাজপুর মাঠের প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় প্রথম পজিশনে এসছে টেকপাজা হুড়ি দিলস করে ঘোড়া পরবর্তী রাউন্ড কন্টিনিউ করছি আমরা সঙ্গে থাকুন দেখে থাকুন এবার আমাদের প্রথম রাউন্ডের প্রথম ঘোড়া কাছে নিয়ে যাব প্রথম রাউন্ড প্রথম এলো সেই বিখ্যাত টেকপাজা হুড়ি দিলস করে ঘোড়া প্রথম রাউন্ড প্রথম এই মূত্রপুত্র অন্তর্গত রাজপুরের মাঠ থেকে আজ মেঘাচ্ছন্ন ওয়েদার পাঁচটা বাজে এখন এখানে অন্ধকারের মতো হয়ে এসছে তো ওই জন্য তাড়াতাড়ি বাকি রাউন্ড তাড়াতাড়ি করতে হবে তো আপাতত দেখাচ্ছি আমাদের এই প্রথম রাউন্ড প্রথম ঘোড়া এদিকে আকাশও কালো হয়ে আসছে একদম দেখতে পাচ্ছি আমরা দেখাচ্ছি ফের মনে বৃষ্টি আসবে বলে কেমন ওয়েদারে ঘোচুর হচ্ছে প্রথম রাউন্ড এই অবস্থা অন্ধকার হয়ে গেছে আমরা দেখাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি ঘোড়া ছাড়তে হবে দেখা যাক কতক্ষণে সেকেন্ড রাউন্ড ঘোড়া ছুট শুরু হয় সাইন লস্কর উঠে গেছে ঘোড়ার উপরে সাত নম্বর জকি সাইন লস্কর টেক পাজা ফুটিতে লস্করের ঘোড়া ওয়েদার খারাপ তাই সব ঘোড়া উঠে পড়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসে যাবে নতুন হাটে জিয়াদ লস্কর ঘোড়া চৌকিদারের ঘোড়া অন্ধকার হয়ে গিয়েছে এইদিকে এমন ওয়েদারে ঘোড়া চুট করাচ্ছে মেলা কমিটিকে সাবাস দিতে হয় সাবাসই আর বেলম্যান উঠে গিয়েছে বেলম্যান ঘন্টা মারবে সমস্ত ঘোড়া এক লাইন এসে গেলে বেল মেরে দিল সেকেন্ড রাউন্ডের স্টার্টিং পয়েন্ট দেখাচ্ছি আমাদেরকে সরাসরি রাজপুরের মাঠ থেকে আসছে আসছে ঘোড়া গিয়েছে সেকেন্ড রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে আমি কাদা মাঠে এগিয়ে চলেছি ফিনিশিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন একদম কাদা মাঠ পুরো কাদা এগিয়ে চলেছি ফিনিশিং পয়েন্ট দেখাবো আপনাদেরকে সেকেন্ড রাউন্ডে কোন ঘোড়া কেমন পজিশন আছে আমরা দেখাবো ফিনিশিং পয়েন্টে আছি সেকেন্ড রাউন্ডে আমি দেখাবো আবারও এগিয়ে আসছে স্টেক পাশে ফুড়িয়ে ঘোড়া প্রথম পজিশনে দ্বিতীয় রাউন্ডেও প্রথম এগিয়ে আসছে প্রথম পজিশনে আসছে ঘোড়া আসছে টেক পাজা ফুরিদ আসছে প্রথম সেকেন্ড রাউন্ড প্রথম আর ফরিদবাবু দেখাচ্ছি তো আরো ঘোড়া আসছে পরপর আসছে কম্পিটি করতে তিনটে ঘোড়া আসছে পরপর চৌকিদার ইলিয়াস কালিঙ্গের ঘোড়া পরপর এলো তিনটে কম্পিটিশন করতে করতে তারপর আসছে সামনামুনির ঘোড়া নাসিমের ঘোড়া তারপর আসছে দু নম্বর জকি ঘড়িতে এখন 5:25 বাজে অলরেডি অন্ধকারও নেমে গিয়েছে দুটো রাউন্ডও হয়ে গিয়েছে আর এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে দেখা যাক তৃতীয় রাউন্ড হয় কি না বা কতক্ষণ শুরু করে আপনাদের দেখাবো আর সঙ্গে থাকুন একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নতুন হাট বগুলতলার ঘোড়া দেখাচ্ছি চৌকিদারের ভালো পজিশনে এসছে দ্বিতীয় রাউন্ডে দেখতে পেয়েছেন আর এই তার মালিক 2 নম্বর জকি বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই অনেক দর্শক বাড়ি ফিরে যাচ্ছে তো তাও তৃতীয় রাউন্ড হবে আমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পুরো নরম মাঠ কাদা মাঠ বৃষ্টি পড়েছে ঘোড়া এসে গেছে স্টার্টিং পয়েন্টে 3 নম্বর হিটে সমস্ত ঘোড়ার জকি উঠে গিয়েছে
খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে তৃতীয় রাউন্ড, কারণ বৃষ্টি পড়ছে। ঘন্টা বেলম্যানও উঠে গিয়েছে সে বাসের ছেলের উপরে। সমস্ত করা মাসে কেরকল থাকে এগিয়ে যাচ্ছে। ঘরে এগিয়ে যাচ্ছে আর বেলম্যান বলছে স্টার্টিং পয়েন্টে আসতে, যেখানে মাসে কেরকল করা আছে। সমস্ত ঘোড়া অনেকটা এগিয়ে আছে স্টার্টিং পয়েন্ট ছাড়া। এত আগিয়ে থাকলে বেলম্যান বেল মারবে না। বেশ জোরেই বৃষ্টি পড়ছে, তো আপনাদেরকে কষ্ট করে দেখাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন আমার ইউটিউব চ্যানেলটি। ভালোই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন মাঠে কেমন জল। এই জলকায় দাঁড়িয়ে ভিডিও করছি, পুরো জলকাতা পুরো মাঠটাই। এই করতে করতে বেলম্যান বেল বেল মেরে দেবে, বেল মেরে দিয়েছে বেলম্যান। ঘোড়া এগিয়ে যাচ্ছে, ঘোড়া এগিয়ে যাচ্ছে, ঘোড়া এগিয়ে যাচ্ছে তৃতীয় রাউন্ডে। ঘোড়া রাজপুরের মাঠ থেকে ঘোড়া এগিয়ে যাচ্ছে। প্রচন্ড জোরে বৃষ্টিও পড়ছে, ঘোড়া বেরিয়ে গেছে, মানুষ ছুটছে। সেরকম ওয়েদার, ভয়ঙ্কর ওয়েদার, খুব জোরে বৃষ্টি পড়ছে। ফিনিশিং পয়েন্ট এসে গিয়েছি, আমরা দেখাবো তৃতীয় রাউন্ডের ঘোড়া ছুট। খুব জোরে ঝড়ও উঠেছে, আপনি দেখতে পাচ্ছেন কীরকম কাদা হয়ে গিয়েছে। এই কাদা মাঠেও ঘোড়া এগিয়ে আসবে, দেখা যাক। ফিনিশিং পয়েন্ট আছি পতাকার কাছে, কোন ঘোড়া কেমন পজিশন আছে আমি দেখাবো। আর প্রচুর জোরে ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে। মোবাইল ভিড়ে আছে, তাও ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। ফিনিশিং পয়েন্টে আছি, ঘোড়া এগিয়ে আসবে আমাদের দেখাবো। ঘোড়া ঢুকে গিয়েছে, ঘোড়া আসছে, ঘোড়া ঢুকে গিয়েছে। এবারে অন্য একটা ঘোড়া প্রথম আসছে দেখতে পাচ্ছি, দেখা যাক কোন ঘোড়া আসছে। আছি ফিনিশিং পয়েন্ট, আসছে ইলিয়াসের ঘোড়া, আসছেন নীলাটা ইলিয়াসের ঘোড়া আসছে। প্রথমে ইলিয়াসের ঘোড়া প্রথম, দ্বিতীয় টেক পাজা, দ্বিতীয় টেক পাজা। এবার ফরিদ আসছে, তারপর আসছে ক্যানিংয়ের ঘোড়া, আজকালি ঘোড়া ক্যানিংয়ের ঘোড়া আসছে, তারপর তারপর আসছে নতুন আর চৌকিদার জিয়া দশ করে ঘোড়া এলো। তারপরে তারপর আসছে ঘোড়া আসছে, পরপর ঘোড়া আসছে, তারপর গোবিন্দপুরে ঘোড়া আসছে, তারপরে একদম কাদা মাঠে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাধ্যমে ঘোড়া এগিয়ে আসছে, তারপরে ঘোড়া আসছে এগিয়ে, সবচেয়ে ডিসিপ্লিন ঘোড়া আছে। তারপরে প্রচুর বৃষ্টি, ক্যামেরা ভিজে গেছে দেখা যাচ্ছে, ঝাপস হয়ে গেছে ক্যামেরা। তারপর আসছে সামনামনি ঘোড়া, ফিনিশিং পয়েন্টে এসে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঘোড়া হাঁটিয়ে নিয়ে জিয়ে নিচ্ছে লাস্টে। ফরিদবাবু আছে আর সঙ্গে লাকি দাদাও আছে, দেখাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে, লাস্ট রাউন্ড ফিনিশিং পয়েন্টে, লাস্ট রাউন্ড ফার্স্ট এলো ইলিয়াসপুর গাইড নীলাটি। ঘোড়াটি প্রথম প্রথম এসছে, এই ঘোড়াটি প্রথম এসছে তৃতীয় রাউন্ডে, এই ঘোড়াটি ফার্স্ট এসছে লাস্ট রাউন্ডে। আমাদের দেখাচ্ছি, আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মুত্রপুর থানার রাজপুর গ্রামের ঘোড়া দৌড়। প্রচণ্ড খারাপ ওয়েদারে ঘোড়াছুট করালো মেলা কমিটি, এই জন্য মেলা কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, ভিডিওটা এখানে স্টপ করছি। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম পুরো ঘোড়া দৌড় দেখালাম। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ঘোড়াছুটে অন্য কোনো মাঠে। সবাই খুব ভালো থাকবেন।